স্বপ্নবাজ আমরা আছি এখন খুলনা বিশ্ব রোড শাসিবুনিয়ার মোড়ে এখন আছি করোনার আপডেট জানানোর জন্য। আজকে করোনা লকডাউনের দ্বিতীয় দিন, সাত দিন খুলনা চলছে কঠোর লকডাউন, লকডাউন আজকে দ্বিতীয় দিন। আজকেও খুলনার করোনা আপডেট, 32 জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে এবং অনেক লোক হাসপাতালে ভর্তি আছে। এখন আমরা আছি বিশ্ব রোড মোড়ে, আপনাদের যদি একটু দেখাতে চেষ্টা করি যে বিশ্ব রোড মোড়ে অনেক গাড়ি ঘোড়া চলতেছে, প্রাইভেট গাড়ি ঘোড়ার সঙ্গে সঙ্গে প্রাইভেট মোটরসাইকেল এবং কিছু যানবাহনও চলাচল করতে দেখা গেছে এবং বিভিন্ন এলাকায় লকডাউন উপলক্ষে ব্যারিকেড দিয়েছে এবং পুলিশ প্রশাসন ওখান থেকে মানুষ যাতায়াত করতে দিচ্ছে না, বেরোতেও দিচ্ছে না, এলাকা থেকে ঢুকতেও দিচ্ছে না এবং বাজারঘাট করতেও মানুষের ভোগান্তিতে পড়তে দেখা গেছে। এবং আমরা বিভিন্ন এলাকায় ঘুরে যেটা জানতে পারলাম যে বিভিন্ন এলাকার লোকজন যে বাজারঘাট করতে আসবে, বাজারে আসবে, সেটা থেকে ভোগান্তিতে পড়ে আছে। এবং কঠোর লকডাউনের মধ্যে থেকে আমরা যেটা দেখতে পারতেছি যে অনেক লোক স্বাস্থ্যবিধি না মেনে রাস্তা ঘোরাফেরা করতেছে, মুখে মাস্ক নিয়ে জিজ্ঞাসা করলে তারা এক কথায় উত্তর দিচ্ছে যে মাস্ক আছে পকেটে বা বাসায়, অনেক স্বাস্থ্যবিধি না মেনেই। ঢিলা ডালা ভাবে লকডাউন হচ্ছে, চা হচ্ছে, খান সাহেব চা খাচ্ছে আর আমাদের মোহন ভাই হাত বান্ধা কেন বুঝতে পারতেছি না। ভাই মিলান কই? ও ও ছোট ভাইরে ফোন দিছে, অফিস বন্ধ, আমি ফোন দিয়েছি অফিস খোলা। দেখ সুন্দর হচ্ছে, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি কে এম ওবায়দুর রহমান, চলে আসলাম খুলনা বিশ্ব রোড মোড়ে। খুলনা ব্রিজ থেকে 3-4 কিলো সামনে আগালেই 0 পয়েন্টের আগে বিশ্ব রোড মোড়ে আমি দাঁড়িয়ে আছি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে খুলনায় চলছে কঠোর লকডাউন, লকডাউনের মধ্যে থেকে নিজস্ব